নমস্কার, আমি সব্যসাচী। যুক্তিতর্কের এপিসোডে আপনাদেরকে আবারও আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা যুক্তিতর্কের বিভিন্ন এপিসোডে আমরা সামাজিক রাজনৈতিক বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয়, বিভিন্ন যেগুলো বিতর্কিত বিষয় সেগুলো নিয়ে আমরা কথা বলি। আমরা ডেকে নিই আমাদের স্টুডিওতে কিছু বিশিষ্টজনদের যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, এবং আমরা এই তর্ক বিতর্ক যুক্তিতর্কের মাধ্যমেই আমরা কোনো একটা সিদ্ধান্তে উপনীত হই আর চেষ্টা করি যাতে সমাজে কিছু একটা সঠিক বার্তা আমরা প্রদান করতে পারি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের বর্তমানে কেন্দ্রে এবং রাজ্যে শাসক দলে রয়েছেন ভারতীয় জনতা পার্টি, এবং একটা দল যখন শাসন ক্ষমতায় থাকে তার সাফল্য ব্যর্থতা দুটোই থাকে। একদিকে যেমন সরকারের জয়গানও হয়, ঠিক আরেকদিকে সমালোচনার ঝড়ও বয়ে যায়, এবং শাসক দলের পক্ষে, বিরোধী দলের পক্ষে এবং আমাদের সাধারণ জনগণের পক্ষে বিভিন্ন কথা উঠে আসে এবং সেগুলো নিয়ে সমাজে নানা ধরনের চর্চা হয়, আমাদের মিডিয়াতেও হয় এবং নানা জায়গায় চায়ের দোকানে বসেও সেই বিষয়গুলো কিন্তু সবাইকে আকর্ষিত করে এবং সবাই এর মধ্যে ডুবে যান। আজকে আমরা আমাদের স্টুডিওতে যাদের ডেকে নিয়েছি, ভারতীয় জনতা পার্টির পক্ষে অথবা বলতে পারি আজকে আমাদের শাসক দলের প্রতিনিধি হিসেবে ঝলক চক্রবর্তী, যিনি শিলচর সহ বরাক উপত্যকার একজন যুবনেতা এবং শিলচরের একজন দক্ষ পুর কমিশনার। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের শিলচরের সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিনের একজন সামাজিক কর্মীও বটে এবং তার বিভিন্ন কাজের ক্ষেত্রে তিনি সফল, দেবদীপ দত্ত আমাদের মধ্যে উপস্থিত। আপনাদের দুজনকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই ভিটিভির পক্ষ থেকে। আমি ভূমিকাতেই বলেছি আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা জানেন আমাদের যুক্তিতর্কের এই অনুষ্ঠানে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলি যেগুলো নিয়ে হয়তো আমাদের দর্শকদের মধ্যে বা জনসাধারণের মনে নানা প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে নানা বিতর্ক দানা বাঁধে এবং আমাদের পত্র পত্রিকায় সেগুলো নানান লেখাপড়া হয়। কিন্তু আজকে আমাদের স্টুডিওতে আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো, আপনারা সরাসরিভাবে কেউ শাসক দলে রয়েছেন, কেউ বিরোধী দলে রয়েছেন। যারা আজকে বিরোধী দলে তারা হয়তো কোনোদিন শাসক দলে ছিলেন, এবং যারা আজকে শাসক দলে রয়েছেন তারা হয়তো আগামীকাল আবার বিরোধী আসনে বসতে পারেন। তাই আমরা সঠিকভাবে আমরা কিছু আলোচনার মাধ্যমে আমাদের দর্শক বন্ধুদের কাছে বা সমাজকে আমরা কিছু যাতে বার্তা দিতে পারি। হ্যাঁ, অবশ্যই বিভিন্ন বিতর্কিত বিষয় উঠে আসবে, কিন্তু এগুলো থেকে আমরা যথাযথভাবে বেরিয়ে যাতে আমাদের সমাজের কল্যাণেই সেই বার্তাটা আমরা দিতে পারি। আমি প্রথমেই বলেছি আজকে আমরা কথা বলবো যে আমাদের যে বর্তমান সরকারে রয়েছেন, আপনাকেই বলবো প্রথমে ঝলকবাবু, যে আপনারা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় ক্ষমতায় রয়েছেন, আমাদের রাজ্যেও ক্ষমতায় রয়েছেন, খুব স্বাভাবিকভাবেই আপনারা অনেক ক্ষেত্রে সাফল্যের দাবিদার। একদিকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমগ্র বিশ্বে তার যে চরাচর এবং বিভিন্ন জায়গায় তিনি ভারতকে প্রতিনিধিত্ব করছেন, এবং অবশ্যই আপনারা দাবি করছেন যে ভারতবর্ষ আজকে সমগ্র বিশ্বের কাছে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর আগে কখনো হয়নি। ঠিক পাশাপাশিভাবে সমালোচনার ঝড়ও অনেকটা বয়ে যাচ্ছে। আপনারা একদিকে যেভাবে বলছেন ভ্রষ্টাচার অনেকটাই কমে গেছে আগের তুলনায়, বিগত 60 বছরে কংগ্রেসের আমলে বা অন্যান্য সরকারের আমলে যেভাবে হয়েছিল সেটা অনেকটা কন্ট্রোলে এসেছে। এর পাশাপাশি যেমন অর্থনৈতিকভাবে ডিমনিটাইজেশন, জিএসটি, দ্রব্যমূল্যের উপর যেমন পেট্রোল ডিজেল, সম্প্রতি এই ইস্যুটা খুব জ্বলন্ত ইস্যু, সেগুলো কন্ট্রোলে আপনারা আনতে পারছেন না। এনআরসি ইস্যু, এনআরসির মাধ্যমে বাঙালিদের যে একটা চরম সংকটকাল, এবং 30 জুনের পর কী হবে সেটা আমরাও জানি না। এবং খুব মুখ্যমভাবে দাদা রয়েছেন বিরোধী দলের পক্ষে, এবং বিরোধী দল থেকে বরাবরই আপনাদের উপর এই আক্রমণটা করা হয় যে আপনারা নানা ব্যর্থতাকে ঢাকতেই এই ধরনের একটা উগ্র জাতীয়তাবাদের ইস্যুকে, এনআরসির মতো ইস্যু, সাম্প্রদায়িকতার ইস্যুকে আপনারা সামনে নিয়ে আসেন যাতে মানুষের দৃষ্টিটাকে সরিয়ে দেওয়া যেতে পারে, ডাইভার্ট করা যেতে পারে। আপনি, আপনার সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার দুটোতেই আপনারা রয়েছেন, এবং অবশ্যই আপনারা তো এখন শিলচর শহরে যে পুরসভা সেটাওতেও আপনারা রয়েছেন, আপনার এই জায়গায় দাঁড়িয়ে আপনার একজন প্রতিনিধি হিসেবে আপনার অনুভবটা কী? দেখুন, নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে আসার আগে ভারতবর্ষের যে পরিস্থিতি ছিল এটা সমগ্র ভারতবাসী জানে, বিশ্বের মানুষ জানে। এটা ওই সময়ের পরিস্থিতিটা এরকম ছিল, ভারতবাসী ধরে নিয়েছিল ইস দেশ কা কুছ নহীঁ হো সকতা, মানুষের যে মোরালিটি যেটা ছিল একদম ডাউন হয়ে গিয়েছিল।
মানুষ ভাবতেই পারতো না যে এই দেশ আবার আজকের অবস্থাতে আসতে পারবে। তো বেসিক্যালি কী হয়েছে, বিগত 60-70 বছরের শাসনকালে ভারতের মানুষের যে মানসিকতা যেভাবে গঠিত হওয়া উচিত ছিল বা যেভাবে ছিল সেটা অনেকাংশেই ভেঙে গেছিল, মনটা ভেঙে গেছিল। অনেকেই বলতে এরকম আমার দেশ কা কুছ নেই হো সকতা, এই ভাবনা থেকে এই পরিস্থিতি থেকে আজকে দেশের যে জায়গায় উত্তরণ হয়েছে, আজকে সবাই ভাবছে যে না কিছু হবে, নরেন্দ্র মোদী আছেন মানে এই দেশের কিছু হবে। এই যে আত্মবিশ্বাস যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম সেই আত্মবিশ্বাসটা নরেন্দ্র মোদী আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, সেটা এই সরকারের প্রধান সাফল্য। আমরা জানি একটা মানুষ যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে সে জীবিত কিংবা মৃত কিছুই পার্থক্য হয় না। তো আমাদের সেই আত্মবিশ্বাসটা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা অবশ্যই নরেন্দ্র মোদী সরকারকে, কেন্দ্রের বিজেপি সরকারকে ধন্যবাদ দিতে লাগবে। পরবর্তীকালে আপনারা দেখেছেন আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি ছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উনিও বলেছেন, অনেক জায়গায় বলেছেন উনি যে নরেন্দ্র মোদী সঠিক সময়ে দেশের হাল ধরেছিলেন, না হলে দেশের কী হতো সেটা বলা মুশকিল। তো একজন রাষ্ট্রপতি যখন এই ধরনের কথা বলছেন তো নিশ্চয়ই আমরা ভাবতে পারি পরিস্থিতি কতটুকু খারাপ ছিল। তো সেই দিক থেকে আমরা যদি ভাবি তাহলে আজকে অনেকটাই দেশের পরিবর্তন হয়েছে। আমি বলবো না সবটাই হয়ে গেছে, সবটা আমরা পেয়ে গেছি সেটাও বলবো না, হয়তো আরও অনেক কিছু আমাদের করা বাকি আছে যেটা আগামী দিনে আরও হয়তো অনেক কিছু আমরা দেখতে পাবো। কিন্তু 4 বছর সময় খুব একটা বিশেষ সময় না, এই অল্প সময়ের মধ্যেই এত বাধা বিপত্তি সত্ত্বেও যেভাবে কেন্দ্র সরকার একটা জায়গায় দেশকে নিয়ে গেছে একদম কম সময়ের মধ্যে, সেটা সত্যি অকল্পনীয় ব্যাপার এটা আমার মনে হয়। আপনি আপনি যেমন আপনার দলের সাংগঠনিক পদেও রয়েছেন এবং দলের পক্ষ থেকে আপনি জনপ্রতিনিধিও, তো আপনি যে উত্তরণের কথাটা বলছেন যে উত্তরণ ঘটেছে 4 বছরে, এই উত্তরণের আপনি সঠিক উদাহরণ আমাদের দর্শক বন্ধুদের কি দেবেন? অ্যাকচুয়ালি কী হয়েছে, আজকের ভারতবর্ষের মানুষ কিন্তু ওই জায়গায় নয়, আজকের ভারতবর্ষের মানুষ পলিটিশিয়ান থেকে অনেক বেশি রাজনৈতিক দূরদৃষ্টি নিয়ে চলেন। একটা সময় ছিল যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন গিয়ে বুঝাতেন, ওরা বুঝে নিত পাবলিক, এটা এখন কিন্তু উল্টো হয়ে গেছে। এখন জনসাধারণ প্রশ্ন করে রাজনেতাদেরকে কে ওটা কেন হলো না এটা কেন হলো না। আজকের দিনে নরেন্দ্র মোদী সরকার মাত্র 4 বছরের মধ্যে 150টা যোজনা, আপনারা কেউ উইকিপিডিয়াতে গেলেই দেখতে পারবেন, দেশের মানুষ আজকাল কিনে ইন্টারনেটে অভ্যস্ত হয়ে গেছে, ওরা সবাই জানেন। আমার মনে হয় যারা দর্শক বন্ধুরা দেখছেন ওরা আমার থেকে ভালো সেই যোজনাগুলোর হয়তো সিরিয়ালি নাম বলে দিতে পারবেন। তো আজকের ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে সেই যে 150টা যোজনা নরেন্দ্র মোদী সরকার বানিয়েছেন, এবং শুধু বানানো হয়নি, সেই যোজনাগুলো গ্রাউন্ড লেভেলে কতটুকু ইমপ্লিমেন্টেশন হচ্ছে, কত পার্সেন্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেটা নিয়ে চর্চা হচ্ছে, সেটার জন্য একটা মেকানিজম তৈরি করে দেওয়া হয়েছে। এতদিনের ভেতরে এত পার্সেন্ট হতে লাগবে, এতদিনের ভেতরে এত পার্সেন্ট হতে লাগবে, এই ধরনের 150টা যোজনা নিয়ে আমাদের সরকার কাজ করছে। আমি একটা সিম্পল এক্সাম্পল দেবো আপনাদেরকে, 70 বছর পরও স্বাধীনতার এমন অবস্থাতে আমরা ছিলাম 18,000 গ্রাম যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি। তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর টার্গেট রেখেছিলেন 1,000 দিনের মধ্যে আমরা সেই 18,000 গ্রামে আমরা পৌঁছাবো, এবং ভেরি ফর্চুনেটলি আমরা 90 দিন বাকি থাকতেই সেই যোজনাতে আমরা পৌঁছে গেছি, 18,000 গ্রামে আজকে ইলেকট্রিসিটি পৌঁছেছে, একটা এক্সাম্পল আমাদের সামনে। এই ধরনের অনেক কাজ যেটা সরকার করেছে আমরা সবাই জানি, গ্যাসের সাবসিডি আপনি ধরে নিন, লক্ষ লক্ষ কোটি টাকা সরকার এভাবে খরচ করত। আজকের দিনে নরেন্দ্র মোদী দেশের মানুষকে অ্যাপিল করেছেন, দেশের মানুষ স্বইচ্ছায় সেই সাবসিডিকে ছাড়ছে। 1,33,00,000 আমার জানা মতে প্রায় 1,33,00,000 লোক এখন পর্যন্ত কেন্দ্র সরকারের দেওয়া সেই সাবসিডি ছেড়ে দিয়েছেন, বলেছেন ওনারা আমরা নেব না, সেটা গরিব জনসাধারণের কাছে পৌঁছানো উচিত। এবং নরেন্দ্র মোদীর সেই আহ্বানে আজকে ভারতবর্ষের প্রায় 3 কোটি পরিবারে আমরা সেই গ্যাসের সিলিন্ডার পৌঁছে দিতে সক্ষম হয়েছি, গ্যাসের সেই চুলা আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি, যে মানুষগুলো কল্পনাও করতে পারতো না যে ওরা কোনোদিন গ্যাস জ্বালিয়ে রান্না করতে পারবেন। তো আমরা জেনারেলি দেখতাম, নরেন্দ্র মোদী একটা ইন্টারভিউ বলেছিলেন যে দেশের লক্ষ লক্ষ মায়েরা যারা সেই চুলাতে আগুন জ্বালিয়ে পরিবারের জন্য রান্না করেন ওদের চোখ অকালে নষ্ট হয়ে যায়। তো সেইটা থেকে আজকের দিনে আমরা এই প্রায় 3 কোটি পরিবারকে আমরা আনতে পেরেছি। আগামী দিনে আমাদের লক্ষ্য আছে
আরও আমরা 5 কোটি আমরা সেই গরিব জনসাধারণকে আমরা গ্যাসের কানেকশন দেব উজ্জ্বলা যোজনার মাধ্যমে। তো এই যে 2-3টা উদাহরণ বললাম, আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনা মাত্র 12 টাকা। 12 টাকা দিয়ে একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা পর্যন্ত পাবে। এটা এর আগে কোনো সরকার কিংবা যারা ছিলেন আমি বলবো ওরা হয়তো কল্পনাই করতে পারেনি যে এই ধরনের স্কিম হতে পারে। আজকে মেক ইন ইন্ডিয়া বলুন, স্টার্ট আপ ইন্ডিয়া বলুন, মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে আজকে স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে যারা ইয়াং জেনারেশন রয়েছে ওরা ইনোভেটিভ চিন্তাভাবনা করছে, কিছু না কিছু করার চেষ্টা করছে। আর মুদ্রা যোজনার মাধ্যমে প্রায় 11 লক্ষ কোটি টাকা লোন ভারতবর্ষের জনসাধারণকে দেওয়া হয়েছে, ইয়াং জেনারেশনকে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো এখন 150টা যোজনা দিয়ে নিয়ে যদি বলা যায় তাহলে আমি 150টা যোজনার রেজাল্ট হয়তো বলে দিতে পারব। এটা আমাদের অ্যাচিভমেন্ট। তো আমি এটাও বলছি আবার যে হয়তো আরও অনেক কিছু কাজ আমাদের রয়ে গেছে। আপনার কাছে আবার আসবো, এবার দাদার কাছে আসছি। আপনারা ভারতবর্ষের মূল বিরোধী দলের রয়েছেন, ভারতীয় জাতীয় কংগ্রেস, এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এই কথাটা ভারতবর্ষের জন্য একটা ব্র্যান্ডের মতো, কারণ দীর্ঘদিন আপনারা শাসনভারে ছিলেন এবং স্বাধীনতার পরবর্তীকালে সবচেয়ে বেশি আপনারাই রয়েছেন। আজকে আমি শাসক দলের প্রতিনিধি আমাদের ছড়কবাবুকে আমরা তাদের সাফল্যের কথাটা আমরা জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি অনেক যোজনার কথা বললেন, উজ্জ্বলার কথা বললেন, জীবন বীমার কথা বললেন, কিন্তু একটা জিনিস আমরা জানি এবং বিরোধী দলের পক্ষ থেকে এবং অনেক মিডিয়া সেক্টরের পক্ষ থেকে বারবার এই অভিযোগগুলো শাসক দলের প্রতি আসছে যে 2014 সালের নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার যে সহযোগী নেতৃবৃন্দ ছিলেন মূল প্রচারে, তাদের যে মেইন যে প্রতিশ্রুতিগুলি ছিল, যেমন কালো টাকা, প্রতি বছর চাকরি দেওয়া, 2 কোটি চাকরি দেওয়া, এরপর আরও বিভিন্ন ক্ষেত্রে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এগুলিতে যখন আজকে সাফল্যের কথা বলা হয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে এইগুলি বিষয়ে আমরা কোনো সদুত্তর পাই না। বিরোধী দল হিসাবে আপনার বক্তব্য কী এই ব্যাপারে? দেখুন, প্রথমেই আমি একটা কথা বলতে চাই যে আপনারা যখন 60 বছরের কথা বলেছিলেন, 1947 ইংরেজিতে যখন ভারত স্বাধীন হয় তখন ভারতবর্ষে সেফটি পিনও বনত না, কিন্তু 1914 ইংরেজি পর্যন্ত আপনি দেখুন ভারতবর্ষের কোন জিনিসের ফ্যাক্টরিটা নেই, কোন জিনিসের ইন্ডাস্ট্রিটা নেই, 1 নম্বর। 2 নম্বর, আপনি যোজনার কথা বললেন, আপনি যোজনাগুলো একটু নিজে যাচাই করবেন, দেখবেন ওল্ড ওয়াইন ইন নিউ বোতল, নাথিং মোর এলস। আরেকটু ক্লিয়ার করি যদি আমি, আপনি যদি নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে ওনার ভাষণগুলো শুনেন, আর ওনার যদি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে যদি আপনি শুনেন, আপনি নিজে চিন্তা করতে পারবেন না, মনে হবে গুজরাটের সিএম ভারতবর্ষের পিএমকে গালাগালি করছে, জিডিপি নিয়ে গালাগালি করছে, আধার কার্ড নিয়ে ওরা বলেছিলেন উনি আধার কার্ডের এগেনস্টে ছিলেন, লোকপাল বিলের উনি এগেনস্টে ছিলেন, এমনকি বলেছিলেন ইফ উইল কাম টু পাওয়ার উই উইল থ্রো দ্য আধার কার্ড ইন ডাস্টবিন। নাও আধার কার্ড এখন সব কিছুতে ওরা অ্যাড করছে, এগুলো সমস্ত আমাদের যোজনা, এগুলো তো দেখলেই আপনারা যোজনা। আর ভারতবর্ষের লোক, এইবারের যে কর্ণাটকের নির্বাচনে আপনারা দেখলেন একই পদের দু জায়গায় দু রকমের ব্যবহার, রাজ্যপালের সমান অধিকার, কিন্তু মেঘালয়ের রাজ্যপালের এক অধিকার, কর্ণাটকের রাজ্যপালের আরেক অধিকার, এগুলো জিনিস এখন চলছে। প্লাস আপনি বললেন যে উনি বারবার আমাদেরকে কথা দিয়েছিলেন এই ইয়েতে এসে, আমরা পত্রিকায় পড়েছি যে প্রতি বছর তিনি 2 কোটি চাকরি দেবেন, মাত্র 1.5 লক্ষ চাকরি উনি দিতে পেরেছেন, উনি 100 দিনের ভেতর কালো টাকা ফিরিয়ে আনবেন, কিচ্ছু আনলেন না। উনি ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, উনি ডিমোনেটাইজেশন করলেন, কিন্তু ডিজিটাল ইন্ডিয়া যদি আমি কোর্স করলাম তাহলে নর্মাল স্কুলে ওয়ালে এখনও কেন লেখা বাইরে শৌচালয় করবেন না, বাইরে শৌচকর্ম করবেন না, শৌচকর্ম করার আগে হাত ধুবেন, এটা তো এইগুলা যদি এখনও সেই চিন্তাধারা থাকে তাহলে কোথায় ডিজিটাল ইন্ডিয়া?
100 স্মার্ট সিটি ছিল, গুয়াহাটি স্মার্ট সিটির আন্ডারে ছিল, কোথায় স্মার্ট সিটি তো এখনো হলো না। তো এখন ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে আবার ২০১৯ নতুন একটা কোনো ভাওতা আসবে আমাদের উপর। এখন বলা হচ্ছে যে ২০২২ ইলেকশনে নাকি প্রত্যেককে ঘর দেওয়া হবে। আগে ধন এই যে ধনজন যোজনার উনি একটা করেছিলেন, যে আপনি আজকে যে কোনো একটা ব্যাংকে গিয়ে খবর করে দেখুন তো, যে স্টার্টিংয়ে তাদের যে অ্যাকাউন্টগুলো ছিল আর এই এই আজকের দিনে সেই অ্যাকাউন্টের কতটা অ্যাকাউন্ট এখন পর্যন্ত ভ্যালিড রয়েছে, ব্যাংকের উপর হেডেক একটা ইয়ে জাপিয়ে দিয়েছে। ব্যাংকের কর্মীরা বলছে, ব্যাংকের কিছুদিন আগেই তো ব্যাংকের কর্মীরা ধর্মঘট করলেন, কেন করলেন, ওদের ওদেরকে বাধ্য করা হচ্ছে যে অমুককে লোন দাও তমুককে লোন দাও। তো এইগুলো এখন একান্ত চলছে, উনি যেমন পার্টির ভেতরে এখন একান্ত চালাচ্ছেন তেমন বাইরেও তিনি সেইটা চালাচ্ছেন। ভেতরে দেখুন আজকে এলকে আদবানির মতো লোক ওনাকে বসিয়ে রেখে দিয়েছে সাইড লাইনে, আজকে যশবন্ত সিনহা যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, একটা নমস্য ব্যক্তি, উনি আজকে দলের বিরুদ্ধে কথা বলছেন। প্রবীণ তোগাড়িয়া যাকে নিয়ে মোদীকে নিয়ে যিনি উনি নিজে বলেছে যে মোদীকে নিয়ে আমি স্কুটারে ঘুরতাম গুজরাটে, আজকে উনি দলের এগেনস্টে বলছেন কেন। কেন আমরা ২০১৪ ৩৩৯ টাকায় গ্যাস কিনেছি, এখন কিনছি ৮০০ টাকায়। আপনি আপনারা বলবেন যে না আপনি সাবসিডি পাচ্ছেন, কত টাকা সাবসিডি পাচ্ছেন আপনি আর কজনের কাছে সাবসিডি যাচ্ছে? একটা বিষয় আমি একটু স্পষ্টভাবে জানতে চাইবো, যে আপনারা এত কিছু বলছেন, আপনারা যদি অনুভব করে থাকেন যে ভারতবর্ষের জনগণের মারাত্মক অসুবিধা হচ্ছে, নানা সমস্যায় রয়েছেন এই সরকারকে দিয়ে, আপনারা বিরোধী দলের আসনে বসে কি করছেন আপনারা? কারণ আমরা বিগত আমরা দেখেছি যে এত সমস্যার পরও যদি এরকম হয়ে থাকে এবং আপনারা প্রধান বিরোধী দলের আসনে রয়েছেন এবং বাকিরাও আমরা দেখছি অন্যান্য যারা বিরোধী দল রয়েছেন সবাই একাট্টা, কিন্তু এরপরও আমরা দেখলাম গুজরাটে কিন্তু সেই ভারতীয় জনতা পার্টি সরকার করলো, কিন্তু কর্ণাটকে পারলো না, মেঘালয়ে পারলো না। হ্যাঁ, কিন্তু কর্ণাটকে না পারলেও কর্ণাটকে কিন্তু বিজেপি ভোট পেয়েছে, জনসমর্থনটা পেয়েছে। কত পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি? আমি আগেই বললাম অনেক প্রতিশ্রুতি ওরা যেগুলো দিয়েছিলেন সেগুলি নিয়ে কোনো কথা বলতে চান না তারা। আমরা সম্প্রতি দেখেছি, এই বেশি দিন না, ২ মাস আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নির্বাচনের আগে ওরা যেভাবে বলেছেন আপনারা যে আমরা বেকারদের চাকরি দেবো, সবাই ঘরে বসে আছে, এখন বলছেন গরু কিনে দুধ বিক্রি করার জন্য পানের দোকান। হ্যাঁ, তো এটা একদিকে হাস্যকর ব্যাপার হচ্ছে ঠিক, আগে লালু প্রসাদ যাদবের কোন শো দেখলে যেটা একটা কমেডি সার্কাসের মতো হতো, এখন বিপ্লব দেবের শোটাও ঠিক সেরকম কমেডি সার্কাস। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে বা জনগণের সরাসরি প্রশ্ন হচ্ছে, আপনার বিরোধী দলে বসে আপনারা কি সেই দায়িত্বটা সঠিকভাবে আপনারা পালন করছেন? আপনাকে আমি বলছি, আরেকটা জায়গা আমি বলবো, আরেকটু ক্লিয়ার করে দিতে চাই, কারণ এখানে আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন, বরাক উপত্যকার জনসাধারণ রয়েছেন, শাসক দলের আমি আগেই বলছি শাসক দলের পক্ষে যেমন সাফল্য আছে ব্যর্থতা আছে, নিশ্চয়ই আপনাদের দিনে দীর্ঘ দিন বছরের পর বছর দশকের পর দশক মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু ব্রডগেজের কথা বলে সেই প্রয়াত সন্তোষ মন্দে বলেছিলেন ব্রডগেজ চড়ে তিনি শিলচরে আসবেন, কিন্তু এতদিন পরও কিন্তু ব্রডগেজ আসেনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বরাক উপত্যকায় আসলেন এসেই তিনি পালসটা ধরে নিয়েছেন, ধরার পর দেখা গেল সেটা বিতর্কের আর অবসর রাখছে না যে কংগ্রেস কতটুকু করেছে, কিন্তু বিজেপি এসে বিজি চালু করে দিল এবং মানুষ খুশি তাতে। কিন্তু এত কিছু না, এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে এই গুয়াহাটি থেকে শিলচরের লাইন ৩ মাসের ভেতর হয়ে গেল, এটাকে এটা এটা কিভাবে আপনি বিশ্বাস করেন? আমি তো সেটাই বলছি, সেই বিতর্ক চালু করেছে ওরা ঠিক, সেই বিতর্কের অবকাশটা তো কংগ্রেস করেছে, সেই বিতর্কের অবকাশটা থাকছে না, কারণ কংগ্রেস সরকার এত বছর থাকার পরও চালুটা তো আর করেনি, চালুটা করতে পারেনি ৩ মাস না, ধরুন ৯ মাসের ৮-৯ মাসের মধ্যে। কিন্তু মানুষের যেটা এত বড় ক্রাই ছিল, এত বড় আন্দোলন করতে করতে মানুষ বিজির জন্য, আজকে ট্রেন চলছে, আজকে কিছুটা হলো মানুষের ভোগান্তিটা সেখানে কমেছে, কিন্তু আজকের দিনে আমরা এও দেখছি ভোগান্তি কমেছে, কিন্তু আবার রেলের ভাড়াও বেড়েছে, প্ল্যাটফর্ম ভাড়া ৫ টাকা ছিল এখন ২০ টাকা হয়েছে, নিশ্চয়ই সেগুলো বেড়েছে। কিন্তু আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের কাছে মানুষের যে এক্সপেকটেশন, হ্যাঁ ভাড়া বেড়েছে সেটা নিয়ে অনেকের দুর্ভোগ রয়েছে, কিন্তু আপনাদের
তরফ থেকে সেই প্রতিবাদটা উঠে আসছে না, সেই প্রতিবাদটা উঠে আসছে না, হয়তো আপনাদের নেতৃত্বের দুর্বলতা আর নাহলে সাংগঠনিক দুর্বলতা। না, আমি আপনাকে বলি, দেখুন আমাদের যে লড়াইটা, আমাদের লড়াই তো সরাসরি মোদির, মানে মোদির লোক হিসাবে মোদির সঙ্গে আমাদের কোনো লড়াই নেই, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে মোদির সঙ্গে আমাদের লড়াই। আপনি আপনি নিজেই দেখুন না, যেখানে ওদের দলের লোকরাই ওদের ওদের রেগিস্টে লড়াই করছে, তাহলে এখন ভারতবাসী আর লড়াই কি করবে? লড়াই তো শুরু হয়েই গেছে। আপনি যেটা যশবন্ত সিনহার কথা, যশবন্ত সিনহার কথা বললাম, প্রবীণ তোগাড়িয়ার কথা বললাম, দেখুন ভালো মন্দ সব দিকের থাকে, কিন্তু আজকে আমি আপনাকে আপনাদের এই চ্যানেলের মধ্যে একটা 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 মিথ্যে কথা বলে গেলাম, সেটা একজন দায়িত্বশীল একটা ছোট মানুষ, আমি একজন সাধারণ লোক, আমার আমার কাছে কিন্তু এটা এটা একটা প্রশ্ন, একটা রিক্সাওয়ালা আমাকে প্রশ্ন করবে যে আপনি যে ওই দিন যে সেটা বললেন, এটা তো মিথ্যে কথা ছিল। দেখুন এগুলা কথা উনি 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 যা যা প্রমিস করেছেন একটা প্রমিসও উনি ফুলফিল করলেন না। আর আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, যারা এমএনরেগা, তারপরে লোকপাল বিল, তারপরে জিডিপি, তারপরে আধার কার্ড, এসব নিয়ে মোদিজির গুজরাটের সিএমের বক্তব্যটা দেখবেন, আবার পিএমেরও বক্তব্যটা দেখবেন, দেখবেন ওখানের মধ্যে আমার মনে মনে হচ্ছে গুজরাটের সিএম ইন্ডিয়ার পিএমকে গালিগালাজ করছে। এই এই জায়গাটা একটু শুধরে দিতে চাই। ব্যাপার হচ্ছে কি, দেখুন নন ইস্যুকে ইস্যু করলে যেটা হয় সেটা আজকে ভারতবর্ষের মানুষ জানেন, 414টা সিট যে কংগ্রেস পার্টি পেয়েছিল, যাদের উপর দেশ বিশ্বাস করেছিল, 414টার থেকে এখন 44টাতে এসেছে। এই কারণেই দেশের মানুষের মানসিকতা আজকে কি সেটাই তারা বুঝতে পারছে না। অ্যাকচুয়ালি আমি দত্তবাবুকে বলবো না, ওনার যে টপ লিডার সেটা ওনার নেতৃত্ব সম্পর্কে আজকে দেশের মানুষ কনফিউজড। ইনফ্যাক্ট কংগ্রেস পার্টির ভিতরে অনেক লিডার রয়েছেন যারা সেই ওদের অল ইন্ডিয়া প্রেসিডেন্টকে নিয়ে অনেক ধরনের কটুক্তি করে থাকে। আমরা আমরা ঠিক জানি না, আমি সেটাতে যাব না, এটা আমরা জানি না। আপনি আগে যেটা বলেছিলেন, আপনার আগের সেটার আমি আনসার দিচ্ছি, ব্রডগেজ নরেন্দ্র মোদী 9 মাসের ভিতরে এনে দিয়েছেন সেটা আমরা বলছি না, কিন্তু নরেন্দ্র মোদী 9 মাসের ভিতরে যে কাজটুকু করেছেন সেটা যদি কংগ্রেস সরকার থাকতো তাহলে আরও 9 বছর লাগতো। কেন লাগতো? যখন ব্রডগেজ স্যাংশন হয়েছিল তখন কিন্তু কংগ্রেস কেন্দ্রে সরকার ছিল না, তখন ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট ছিল কেন্দ্রে, এবং যখন সেটা স্যাংশন হয়েছিল প্রজেক্টটা তার বাজেট ছিল 600 কোটি টাকা। আনফর্চুনেটলি তারপরেই কংগ্রেস গভর্নমেন্ট আসলো এবং অনেক বছর কংগ্রেস দেশ চালালো, এবং তাতে গিয়ে দেখা গেলো সেই 600 কোটি টাকার প্রজেক্ট আলটিমেটলি গিয়ে শেষ হলো 6000 কোটিতে। এই যে মধ্যের যে পয়সাটা, যে টাকাটা, ওরা কোথায় গেল? কংগ্রেস গভর্নমেন্ট এটাকে ডিলে এর জন্যই করেছিল, এটার সাথে কংগ্রেসের রুজি রোজগারের একটা ব্যাপার ছিল, অনেক লিডার এটার মধ্যেই ওদের সেই রুজি রোজগারের রোজগারের রাস্তাটা খুঁজে পেয়েছিলেন। আমি একটা এক্সাম্পল দিব আপনাদেরকে, যে ব্রডগেজ নিয়ে এত কথা হয়েছে, এত আন্দোলন হয়েছে, এত পলিটিক্স হয়েছে, সেটা যখন অত কম সময়ের মধ্যে 9 মাস সেটা শেষ হলো, আমরা তার আগে দেখেছিলাম যখন জিএম আসতেন তখন লামডিং থেকে লাল কার্পেট থাকতো আর শিলচর এসে সেই কার্পেট শেষ হতো। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সেই জিএমকে দেখেছি ছাতা নিয়ে লাইনে 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 ঘুরতে। তো দিস ইজ দ্য ডিফারেন্স। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলতে চাই, ভারতীয় জনতা পার্টির মানসিকতা কী সেটা আজকে দেশের মানুষ ভালো করেই জানেন। 2000 ইংরেজিতে অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল সেই সরকার মহাসড়কের ঘোষণা করেছিল, আপনারা সবাই জানেন। শিলচরে যখন শিলান্যাস হয়েছিল তখনও আমাদের বরাক উপত্যকার প্রয়াত নেতা মাননীয় সন্তোষবাবু বলেছিলেন এটা মহাসড়ক না, এটা মহাধাপ্পা। আজকের দিনে আমরা সবাই জানি সারা ভারতবর্ষে সেই মহাসড়ক দিকে আমরা সবাই যদি যাই তাহলে সারা ভারতবর্ষ ঘুরতে পারবো। বরাক উপত্যকা সেই মহাসড়কের কাজটুকু বন্ধ কেন? আজকে এতদিন কংগ্রেস সরকারে ছিল, সেখানেও সেই রুজি রোজগারের ব্যাপার। মহাসড়ক যত ডিলে হচ্ছে তত সেটার প্রজেক্ট কস্ট বাড়ছে এবং সেখানে যারা মধ্যভোগী রয়েছেন তারাই সেটার ফায়দা নিচ্ছেন। আর কংগ্রেস এটাই চাইতো, 2000 ইংরেজিতে যে মহাসড়ক ঘোষণা হয়েছিল সেই মহাসড়ক প্রজেক্টটা 2004 ইংরেজিতে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঘোষণা করা হয়েছে। এবং মানে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে বরাক উপত্যকাকে বঞ্চিত করার জন্য আমাদের মহামহিম
প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাহেব সেটাকে ওয়াইল্ডলাইফ সেঞ্চুরি ডিক্লেয়ার করেছিলেন। কেন করেছিলেন? কংগ্রেসি বন্ধুরা কি তখন ইস্তফা দিয়েছিলেন? তরুণ গগৈর বিরুদ্ধে কোনো কথা বলেছিলেন? বলেননি। আমরা সবাই জানি সেই রাজনীতি। আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী সোনোয়ালজির নেতৃত্বে সরকার আসার এক বছরের ভিতরেই, মাত্র এক বছরের ভিতরেই সেই ওয়াইল্ডলাইফ সেঞ্চুরির ঝামেলা শেষ, টেন্ডার হয়ে গেল, এখন কাজ শুরু হয়ে গেল। কেন হলো? কংগ্রেস এতদিন গভর্নমেন্ট থাকার পরও কেন করতে পারলো না? এই প্রশ্ন কি জনসাধারণ জানে না? এই প্রশ্ন কি আজকের আমি বলার পরেই কি জনসাধারণ বুঝবেন? এইগুলো জনসাধারণ আমার থেকে ভালো জানেন, আপনার থেকে ভালো জানেন। জনসাধারণ ভোটের মাধ্যমে সেটার জবাব দেন। হয়তো পত্রপত্রিকায় এসে ওনারা বলছেন না বা সামনে আসবেন না, কারণ আমরা জানি বরাক উপত্যকার রাজনীতি লেভেলটা অন্য ধরনের। এটা এটা দেখুন ঝলকবাবু, কিছুটা আমাদের দর্শক বন্ধুরাও জানেন কিছুটা রাজনীতির ব্যাপার আছে। আগামীকাল যদি তরুণ গগৈ কোনো হঠাৎ করে ভারতীয় জনতা পার্টি জয়েন করেন, আপনারাই বলবেন যে তরুণ গগৈ আসামের সবচেয়ে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন। কারণ হিমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেসের মন্ত্রী ছিলেন তখন সবচেয়ে বেশি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে লড়াই আপনারাই করতেন, সবচেয়ে বেশি সমালোচনা তারই করতেন। এর থেকে বড় কথা আপনার কথাটা বিজেপি না কংগ্রেস, কেউ যদি আপনার কথাটা কেটে আমি বলছি, আজকে এনআরসি নিয়ে এই গন্ডগোলটা হতো না যদি আইএমডিটি একটা থাকতো। চরম বাঙালি বিরোধী আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সেখানে আবার ভুল, ওইখানে তিনি ওইখানে উনি এই কেসটা নিয়ে লড়ে উনি জাতীয় নায়ক হয়েছিলেন, উনি উনাকে আবার প্রেসিডেন্ট করেছেন। এখন বাঙালিরা বাঙালিদের কি হবে? এখন এখন 60 লক্ষ বাঙালির নাম কাটা যাবে। অ্যাকচুয়ালি আইএমডিটি বা এনআরসি নিয়ে কংগ্রেসের কথা বলার কোনো নৈতিক অধিকারই নেই, কারণ আইএমডিটি তাকে বানিয়েছে। যারা কংগ্রেসের লিডারশিপরা বলেছেন তারা আন্দোলন করছেন, হিরেন গুহার নেতৃত্বে বিল বিরোধী যখন আন্দোলন হচ্ছে সেখানে তরুণ গগৈ সাহেব গিয়ে সেই আন্দোলন করছেন। রিপুন বোরা স্টেট প্রেসিডেন্ট, আইএমডিটির কথা বলুন আপনি, আইএমডিটির কথা বলুন যে আইএমডিটি একটা কি লেখা ছিল, কি লেখা ছিল বলুন? আইএমডিটি অ্যাক্ট যখন ক্যান্সেল হয়েছে, সুপ্রিম কোর্ট ক্যান্সেল করেছে, তো এটাকে সর্বানন্দ সোনোয়াল ক্যান্সেল করে নাই? না 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 না, আপনি জানেন না তাইলে শুনে নেন। আইএমডিটি একটা নিয়ে কেস করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, যার জন্য শুনুন, যার জন্য উনাকে জাতীয় নায়ক হিসেবে ওরা ঘোষণা করেছিল। আর আইএমডিটি একটা ছিল, থাকলে আজকে আমাদের লাভ কি হতো জানেন তো? আমাদের লাভ হতো না, বাংলাদেশী মুসলমানদের লাভ হতো, একটুকু লাভ হতো, একটুকু লাভ হতো না। আইএমডিটি একটা থাকলে বাংলাদেশের মুসলমানদের লাভ হতো। এই যে শুনুন, এখন এক্সপালশন অ্যাক্ট অফ 1955 বাদ দিন না, আপনি লেখা আছে ওই যে আইএমডিটি একটা আপনাদের মানসিকতা, এই যে মুসলমান আর হিন্দু ক্যান্সেল হওয়ার পরেই, আইএমডিটি ক্যান্সেল হওয়ার পরেই ইমিডিয়েটলি সেটা এফেক্ট হতে ছিল 1955 এক্সপালশন অ্যাক্ট অফ 1955, সেটা ইমপ্লিমেন্ট হয়নি আসামে। আসলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমাদের ঝলকবাবু এবং দাদা আমাদের দেবদীপ দত্ত যে এনআরসি প্রসঙ্গটা তারা উত্থাপন করছেন, এবং আমাদের রাজনৈতিক দুর্ভাগ্যটা ঠিক এই জায়গাটাই যে আমাদের যে বাঙালিয়ানা, আমাদের বাঙালিয়ানাটা আজকের দিনেও সেটা ভারসাম্যটা ওই জায়গায় হারায় যখন এর পাশাপাশি হিন্দু এবং মুসলমান এই দুইটা শব্দ জুড়ে দেওয়া হয়। এটা কিন্তু এই যে হিন্দু আর মুসলমান, এটা কিন্তু এই রাজনীতি কিন্তু আমরা কংগ্রেস কোনো দিন কোনো অবস্থায় সেটাকে বিশ্বাস করে না। যাই হোক কংগ্রেস সবসময় জানে, বিরতি নেব, যে তুমি মা তুমি হিন্দু হও, তুমি জাতি, তুমি মানুষ, তুমি হিন্দু হও কিংবা মানুষ হও, স্বরূপানন্দের সেই কথাটা, স্বামী স্বরূপানন্দের সেই কথাটা, তুই কে হিন্দু কে মুসলমান সেটা বড় কথা নয়, কে মানুষ সেটা বড় কথা। সেটাই, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই কথাটা আসে না। যখন হিন্দুরা উদ্বাস্তু হয় তখন সেই কথাগুলো আসে, কিন্তু রোহিঙ্গারা যখন ভারতবর্ষে আসতে চায় তখন আমরা ওয়েলকাম করি, কিন্তু বাংলাদেশ থেকে হিন্দুরা অত্যাচারিত যখন ভারতবর্ষে আসতে চায় তখন আমরা বলি ওরা বিদেশি। সেটাই হচ্ছে কংগ্রেস। আমরা ফিরে আসছি জ্বলন্ত ইস্যুতে। আমরা আজকে যুক্তিতর্কের এপিসোডে কথা বলছি আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শাসক দলের পক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে ঝলক চক্রবর্তী মহাশয়, এবং বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে দেবদীপ দত্ত মহাশয়। আমরা আরও কথা বলবো বিভিন্ন ইস্যুতে, এবার নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। Sweet cuckoo, my bug, my flu, like a squeeze of glue. Ooh, doo, 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 doo. Where are you, my baby boo? Let's kiss adieu. Something. He's waiting. I'm coming.
Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with bluestone.com. সাহা টেক্সটাইল কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়িসহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান। তাই আর দেরি না করে চলে আসুন সাহা টেক্সটাইলে। উল্লাসকর দত্ত সরণি ওমেন্স কলেজের পাশে দেনা ব্যাংকের বিপরীতে শিলচর। ফোন নাম্বার 8871-38267। লুকাবে কোথায়? কিড ডিটেকশন ফর্মুলা নিয়ে এলো প্রাণ ললিপপ। যেখানেই লুকাও ছুটে আসতে হবে পাঁচটি মজাদার স্বাদে প্রাণ ললিপপ। না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। নতুন রূপে নতুন সাজে মদনমোহন জুয়েলার্স। বিয়ে অনুষ্ঠান নিজের ব্যবহার বা উপহার দিতে সোনার অলঙ্কারের তুলনা নেই, আর খাঁটি সোনা মানেই মদনমোহন জুয়েলার্স। এখানে পাচ্ছেন রকমারি ও মনমাতানো ডিজাইনের অলঙ্কার, গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজেদের রুচিমতো ডিজাইনের গয়না আদি। তাই আর দেরি কিসের? হলমার্কের খাঁটি সোনার গয়না কিনতে আজই চলে আসুন মদনমোহন জুয়েলার্স, নরসিংতলা, শিলচর। আওয়ার প্রমিস, কেয়ার ফর কার। এবার শিলচরের প্রথম সারির বিভিন্ন ব্র্যান্ডের সার্ভিসিং এর ফ্র্যাঞ্চাইজি মাহিন্দ্রা ফার্স্ট চয়েস। মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি, ট্রেন টেকনিশিয়ান্স এন্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভস দ্বারা অতি যত্ন সহকারে সব ধরনের সার্ভিসিং এর কাজ করা হয়। তাছাড়া সব ধরনের গাড়ির পরীক্ষা নিরীক্ষা সহ স্পেয়ার পার্টস এর মাধ্যমে গাড়ির মেরামতির সুযোগ রয়েছে। 24/7 অনলাইন বুকিং এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্স এর সুবিধা রয়েছে। তাই আজই যোগাযোগ করুন আদিত্রি সার্ভিস, চিরুকানি রোড, রামনগর, শিলচর, 788-003, ফোন নাম্বার 8011331777, 8721926530, ইমেল আইডি Brown fried paste, packet bhara paglami a risk. Bhenge jabe baba ra. Kichu hobe na ma. Bhenge jabe baba ra. Kichu hobe na ma. Bhenge jabe baba ra. Kichu hobe na ma. ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। কি সব ঠিক
গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। পহলা জব, পহলা প্রমোশন, বস কি শাবাশি, বাট সবসে পহলে ICA Accounts and Banking, Finance and Taxation, Training to Placement, ICA, Life for Life. ICA, here you will find Accounts and Taxation, Finance, Banking, Management, Spoken English, Grooming with Personal Development, Basic Tally with GST, SAP and many more with 100% job guarantee. So, what are you waiting for? Visit ICA Silchar Center, Bilpar Point. Contact number 7576-837824 or 99540-94975. Cosmetics এর জগতে এক অনবদ্য নাম রিয়েল সায়েন্স। আন্তর্জাতিক উন্নত মানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটার মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, ফাটক বাজার, শিলচর। ফিরে আসছি দর্শক বন্ধুরা আমরা যুক্তিতর্কের এই এপিসোডে। আমরা আজকে কথা বলছি ভারতীয় জনতা পার্টির পক্ষে শ্রী ঝলক চক্রবর্তী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে শ্রী দেবদীপ দত্তর সঙ্গে। আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছি। আমরা এনআরসি নিয়ে কথা বলছিলাম, এনআরসির প্রসঙ্গটা যখন আসলোই, যেমন হিন্দু আর মুসলিম নিয়ে কথা হচ্ছিল। একটা কথা আপনি বলেছেন যেটা যেটা সেই যেটা তিনি স্বরূপানন্দের উদ্ধৃতি দিলেন, হ্যাঁ, এবং অবশ্যই স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে আমি হিন্দু হিসেবে গর্ববোধ করি। আজকাল এই কোটেশনটাকে বিভিন্নভাবে ইউজ করা হয়, মানে এক এক ধরনের, আমি সবার কথা বলছি না, এক ধরনের কিছু বিকৃত হিন্দুত্ববাদীরা এই স্বামী বিবেকানন্দর কথাটাকে অন্যভাবে ইউজ করেন। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমি হিন্দু হিসেবে গর্ববোধ করি এজন্যই যে হিন্দু ধর্ম আমার সবচেয়ে বড় ধর্ম এবং এই ধর্মের যে উদারতা, সব ধর্মকে নিয়ে সমানভাবে চলার আমাদের সেই আদর্শটা রয়েছে। উনার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন সর্বধর্ম সমন্বয়। আপনি যে কথাটা বলছেন একদম সঠিক কথা যে এটা সমতা থাকা উচিত, সমতা থাকা উচিত অবশ্যই। যদি এটা মুসলমানের ক্ষেত্রে আসে, হিন্দুর ক্ষেত্রেও থাকা উচিত, হিন্দু মুসলমানের ক্ষেত্রে থাকা উচিত। এখানে আপনাকে একটা প্রশ্ন, এখন যে বলা হচ্ছে যে হিন্দুই হোক বা মুসলমানই হোক, ওরা অসমের বোঝা। বোঝা মানে কি? আমার আপনি যে যে মুহূর্তে আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে খাবেন, আমার বাড়ির কাজ করবেন, তখন আপনি আমার বোঝা। কিন্তু আপনি আমার পাশের জমি কিনে সেখানে দোকানঘর করলেন, বাড়ি বানালেন, আপনি আমার কাছে বোঝা হয়ে গেলেন কিভাবে? আপনি তো আমার কাছে বোঝা নয়। না, এখানে এখানে প্রশ্নটা আছে যে ভাষিক সংখ্যালঘুর যে ব্যাপারটা, কংগ্রেস ব্যাপার হচ্ছে কি, কংগ্রেস সেই মূল তত্ত্বটাকেই বুঝতে চাইছে না। অনুপ্রবেশকারী আর শরণার্থী, সেটার মধ্যে যে ডিফারেন্স, সেটাই কংগ্রেস তখনও বুঝতে চায়নি আর আজও বুঝতে পারছে না, এই জন্যই প্রবলেমগুলো হচ্ছে। না, আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা যে আমরা আজকে শহীদের শহরে আজকে দাঁড়িয়েও আমরা কিন্তু সেই আবার আমাদের যে বাঙালিয়ানাটা, আমাদের অস্তিত্বটা, সেটাকে আমরা আবার রাজনীতিকরণ করি হিন্দুত্ব এবং মুসলিম দিয়ে। আমি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি, আপনি রয়েছেন, আপনাকেও বলবো যে আপনারা শুধু কিন্তু যে আপনারা হিন্দু বাঙালির পক্ষে রয়েছেন এমন নয়, নাহলে আপনাদের সংখ্যালঘু মোর্চা থাকতো না। এবং সংখ্যালঘু মোর্চায় যে কোনো যারা বাঙালি মুসলিম, যাদের কথা বলছেন, IMDT একটা থাকলে সেটার সংখ্যা বাড়তো। সংখ্যালঘু মোর্চায় যদি থাকবে না,
এই ধরনের সদস্য থাকবেন না, এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না? সেটা কিন্তু আমি বলছি না, রাজনীতির স্বার্থে সেটাও আপনাদের দরকার। আমি বলছি না, আমি বলেছি যে ওই একটা থাকলে বাংলাদেশ থেকে যারা মুসলমানরা আসতো এখানে, আসার পরে ওটা গভর্নমেন্টের দায়িত্ব থাকতো, গভর্নমেন্টকে প্রুভ করতে হতো গিয়ে যে ও বাংলাদেশ থেকে এসছে। আইএমডিটি একটা ক্যান্সেল হওয়ার পরে ওই একিউজ পারসনকে প্রুভ করতে হচ্ছে যে না আমি বাংলাদেশ থেকে আসিনি। That is the difference. এখানে মুসলমান করতে হলো, এটা হিন্দুরও করতে তো সেম সেম জিনিস ছিল। হিন্দুদের জন্য, হিন্দুদের জন্য তো সেম সেম প্রবলেম দাদা। আপনি হিন্দুদের জন্য অলরেডি আপনার দেশে আপনাদের প্রধানমন্ত্রী আইন তৈরি করে গিয়েছেন। সেম দাদা 1955 না 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 সব মানলাম, সব সব আপনার কথা সব মানলাম। প্রধানমন্ত্রী 4 বছরে আপনারা কি করলেন? আপনি 4 বছরে আপনাদের আপনাদের সংখ্যা গরিষ্ঠতা এখন লোকসভাতে, যদিও এখন বোধহয় নেই, এই এই রিসেন্টলি ইলেকশনের পর বোধহয় আপনাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। যাই হোক, তথাপি তো আপনারা সরকারে আছেন, আপনারা তো অনেক কিছু কাজ করতে পারতেন। যদি কংগ্রেস, আমরা সেটাই করছি, আপনারা যদি আপনারা সবসময় বলেন 60 বছরে কংগ্রেস কিছু করেনি, 1947 ইংরেজিতে কটা ফ্যাক্টরি ছিল, কটা এইমস ছিল, কটা আইএমএম ছিল, কটা আইটিআই ছিল, আর আপনারা আপনারা 36 ইংরেজিতে, আর আপনারা 36 ইংরেজিতে ভারতবর্ষ পৃথিবীর যে জিডিপি জিডিপি থাকতো তার 50% জিডিপি ভারত থেকে যেত, আপনি সেটা জানেন না? 1836 সালের কথাটা আপনি ছেড়ে দিন, 36 ইংরেজিতে ভারত পৃথিবীর আসনে ভারতের একটা মর্যাদা ছিল। আপনি আপনি আরেকটু আরেকটু নিচে নেমে আসুন না, আপনি 47টা ধরুন না। হ্যাঁ 47 ধরুন, আপনি 47টা ধরুন না, 47 এর পর থেকে আপনাদের দায়িত্ব ছিল এইগুলো বানানোর, এর জন্য সরকার আপনারা বানিয়েছে। শুনুন শুনুন না, এই যে 4 বছরে আপনারা কি করলেন? আপনারা বলছেন কংগ্রেসের সমর্থক, আমরা কি করছি সেটা বলে দিচ্ছি, চুরি করে চুরি করে যাচ্ছে, আমরা সেটা বলে দিচ্ছি। আমার কথা শেষ করতে দিন, আপনারা বলেছেন যে কংগ্রেস চুরি করে নিয়েছে, কংগ্রেসের লিডার চুর, কংগ্রেস অমুক করেছে তমুক করেছে, তো 4 বছরে আপনারা ওদেরকে জেলে দিচ্ছেন না কেন? না আপনারা আপনাদের সঙ্গে ইন্টু পিন্টু হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন বিগত দিনে এপিএসসি কেলেঙ্কারি নিয়ে কতজন বর্তমানে জেলে রয়েছেন। আপনার নিশ্চয়ই জানা আছে যে লালু প্রসাদ যাদব কোথায় ছিলেন এতদিন, বর্তমানে ছাড়া পেয়েছেন। শুনুন শুনুন, এই যে বিষয়গুলো আপনি ন্যায় প্রক্রিয়ার বাইরে গিয়ে আপনি সেই জিনিসটা আপনারা ন্যায় মানে ভারতবর্ষ স্বাধীনতার পর কোনোদিন ভারতের সুপ্রিম কোর্টের জজরা বেরিয়ে এসে প্রেস মিট করেনি, যেটা আপনাদের জমানায় হয়েছে। কেন হয়েছে, কেন করেছে, এটা আপনারা করেছে, আপনাদের আপনাদের রেজিস্ট্রি হয়ে করেছে, আপনাদের রেজিস্ট্রি হয়েছে, সবাই জানে, আপনারা আপনারা দেশের মানুষের মানুষ জানে আপনারা কি কেন হয়েছে। আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী কেশব গগৈর যে ছেলে রঞ্জন গগৈ, আমাদের জাস্টিস রয়েছেন, ওনার নেতৃত্বে যারা যারা সেই 4 জন যারা যার যারা প্রেস মিডিয়াতে এসেছিলেন, সেই সম্পর্কে একটা ন্যায়িক প্রক্রিয়া রয়েছে আমাদের দেশে, সেটা নিয়ে আমি কথা বলাটা ঠিক না। এটার জন্য সুপ্রিম কোর্টে মনিটরিং হচ্ছে, সেটা নিয়ে এটা নিয়ে আমি এখানে এখানে বসে যদি চর্চা করি সেটা ন্যায় প্রক্রিয়াতে বাধা দেওয়া হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যেহেতু এটা জ্বলন্ত ইস্যু এনআরসি, আজকে 30 জুনের পর, 30 জুনের পর কি পরিস্থিতি আসবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বারবার ফোর্স চাচ্ছেন, সাফিসিয়েন্ট ফোর্স চাচ্ছেন, এর মানে ওরা আশঙ্কা করছেন একটা ভুল হতে যাচ্ছে, সামনে সেরকম কিছু একটা হবে। আমরা আপনারা দেখেছেন যেদিন জেপিসি আসলেন গুয়াহাটিতে, ওদের সাহিত্যিক, তাদের যারা অভিনেতা অভিনেত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ সব একত্রিত হয়ে গেছে, হয়ে ওদের একই আওয়াজ ওদের বাংলাদেশে। ওদের মানে কি, ওদের মানে কাদের? ব্রহ্মপুত্র উপত্যকার যারা অসমীয়ারা, অসমীয়ারা এবং বিশেষ করে যারা বর্ণ অসমীয়া, এরা আরও বেশি। এবং আমরা ঠিক ওই জায়গায় দেখেছি, যেমন আপনাদের সরকারের মধ্যেই দুজন নেতার দু ধরনের, যেমন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঠিক ঝেড়েকে আসতে পারছেন না, এদিকে আবার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা, তিনি সরাসরি আবার হিন্দু বাঙালির পক্ষে কথা বলছেন। তো এই যে সরকারের দুমুখো তিনমুখো নানা কথাবার্তা চলছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আরেকটা কথা একটু বলছি, আপনার কথাকে থামিয়ে দিয়ে, খুব দুর্ভাগ্যজনক যে আমাদের মাননীয় শিলচরের বিধায়ক একটা কমেন্ট করেছিলেন ভাষা রেজিস্ট্রেশন নিয়ে, যে যেদিন ইংরেজি মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে ভর্তি করানো হবে সেদিনই ভাষা রেজিস্ট্রেশন, এটা চরম একটা ব্যঙ্গাত্মক অপমানজনক একটা কথা বরাকবাসীর প্রতি। আপনি এই সমস্ত যে আপনাদের প্রেক্ষাপটটা, আমি বারবার বলছি যে মুখ্যমন্ত্রী ঝেড়ে কাশছেন না, হিমন্ত বিশ্ব শর্মা এইভাবে বলছেন, প্রাক্তন উপাধ্যক্ষ এই কথা বলছেন, তো আপনাদের মূল স্ট্র্যাটেজিটা কি এনআরসি নিয়ে? আমাদের মূল স্ট্র্যাটেজি হচ্ছে আসামের যারা অরিজিনাল, যারা আসামের ভূমিপুত্রই বলুন কিংবা অরিজিন যাদের এখানের, তা আমরা প্রকৃত যারা ভারতবাসী, ওরা ভারতবর্ষে থাকবে,
সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, এবং সরকার সব জায়গায় বলেছেন, সুপ্রিম কোর্টেও বলেছেন সেটা, যে আমরা প্রকৃত ভারতবাসী যাতে কোনো ধরনের হেনস্থার শিকার না হয় সেটার আমরা ব্যবস্থা করব। কিন্তু আনফর্চুনেটলি কী হচ্ছে, কিছু কিছু জায়গাতে এত বড় কাজ মনিটরিং করার জন্য কিছু কিছু জায়গায় হয়তো অসুবিধা হচ্ছে, আমরাও সেটা অস্বীকার করছি না, কিন্তু তার মানে এই নয় যে এইগুলোর জন্য আমাদের পুরো প্রক্রিয়াটাই বানচাল হয়ে যাবে, সেটাও হবে না। আমরা নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এখানে অসমীয়া বাঙালি হেন তেন এগুলো ঝগড়াঝাটি করার এখন সময় নয়। আসামের রাজনৈতিক ভবিষ্যৎ যদি আমরা আগামী 20 বছর কিংবা 30 বছরের চিন্তা করি, তাহলে আজকের যে আসামের রাজনৈতিক পরিস্থিতি আছে সেটাতে আমরা সবাইকে একদম সংহতভাবে কথাবার্তা বলে, সেটা আসাম ভ্যালিতে হোক, এখানে অনেক লোক বলেছেন অনেক ধরনের কথা বলছেন এখনও, সেটা না বলাই ভালো। যেহেতু একটা প্রক্রিয়া চলছে, 30 তারিখ পরে বোঝা যাবে পর সেটা কী হচ্ছে না হচ্ছে। সেই জন্য আমরা অনুরোধ করছি সবাইকে, আমাদের সরকারও অনুরোধ করেছেন সবাইকে, যে এই মুহূর্তে 30 তারিখের আগে সেই বিষয়টা নিয়ে অহেতুক চর্চা কিংবা এইগুলো কথাবার্তা না বলাটাই ভালো হবে। আর আমাদের মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে আসামের শত্রু কারা সেটা বুঝার এখন সময় হয়ে গেছে। এই কথার মধ্যেই অনেক অর্থ রয়েছে, যারা বুঝার তারা ঠিক বুঝেছেন, যারা কোনোদিনও বুঝতে রাজি নয় তারা কোনোদিনও বুঝবে না, ওদেরকে নিয়ে আমাদের কোনো হেডিকও নেই। তবে আসামের মানুষ বিশ্বাস করেন যে এই সরকার প্রকৃত ভারতীয় মানুষকে কোনোদিন হেনস্থা করবে না, এটাই আমার স্ট্যান্ড। আরেকটা কথা বলবো আমি দাদাকে, আমি এই সম্বন্ধে বলি, এক মিনিট একটা কথা বলছি, যে একটা জিনিস খুব স্পষ্ট, কারণ আপনারা আপনি আপনার দলের হয়ে বলবেন, আপনি আপনার দলের হয়ে বলবেন, কিন্তু বরাকবাসী সেটা দেখছেন যে আমরা বরাবরই দেখে আসছি যে যে কোনো দল হোক, এই বরাক এবং ব্রহ্মপুত্র এই যে দুই বিভাজন, এই বিভাজনটা রয়ে গেছে বিগত অনেক দিন, হয়তো এই এনআরসি আসার আগে হয়তো সেটা চাপা ছিল, কিন্তু সেটার আবার বিস্ফোরণ ঘটেছে। আপনারাও কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও সেটা আপনারা সম্পূর্ণ যে পরিষ্কার সেটা বলতে পারবেন না। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ যখন এটার প্রতিবাদ করছেন, তখন রিপুন বোরা গুয়াহাটিতে বসে করিমগঞ্জের আপনাদের জেলা সভাপতিকে তিনি ধমক দিচ্ছেন যে কমলাক্ষ যাতে এই পক্ষে কথা না বলে। তা আমরা দেখছি কংগ্রেস বিজেপি সবই একই, আমাদের রাজ্যের যে রাজ্যিক কমিটি রয়েছে ভারতীয় জনতা পার্টি, সেই রাজ্যিক কমিটি রাজনাথ সাহেবের সাথে দেখা করেছে, প্রধান রাজ্যের যিনি সভাপতি রয়েছেন মাননীয় রঞ্জিত দাস, ওনার নেতৃত্বে বরাক উপত্যকার যে কোঅর্ডিনেশন কমিটি, ওনারাও গিয়ে মাননীয় কবীন্দ্রবাবুর নেতৃত্বে দিল্লিতে গিয়ে ওনারা দেখা করে এসেছেন কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় যারা আন্দোলন করছেন, যে সম্পূর্ণ বাঙালিকে বাংলাদেশি বলে, হিন্দু হোক মুসলিম হোক সবাইকে বাংলাদেশি বলে যখন তারা আন্দোলন করছেন, আপনাদের বিজেপি নেতৃত্ব কিন্তু এই আন্দোলনকে অবৈধ ঘোষণা কিন্তু করছেন না। দেখুন, এবং করার সর্চা হল অবৈধ কিভাবে ঘোষণা করবেন, আপনার এখানে গণতান্ত্রিক দেশ, কেউ যদি আন্দোলন করে আপনি অবৈধ ঘোষণা করতে পারবেন সেটাকে? সেটা অন্য ব্যাপার, কিন্তু যে সহমর্মিতাটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে রয়ে গেছে, সেটা আমরা বারবার লক্ষ্য করেছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মুখ্যমন্ত্রী ঝেড়ে কাটছেন না, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব যারা রয়েছেন, মাননীয় সিদ্ধার্থ ভট্টাচার্যজি, মাননীয় রাজেন গুহাই, মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মাননীয় রঞ্জিত দাস, যারা রয়েছেন গুয়াহাটিতে, সবাই বলছেন এই বিলের পক্ষে, এই বিলটা ইমিডিয়েটলি পাস হওয়া উচিত। এবং আমাদের সরকার গুয়াহাটিতেও যে স্ট্যান্ড নিয়েছে, বরাক বিলে তো আমরা সবাই একই স্ট্যান্ডে রয়েছি, যে আগামী দিনে সিটিজেনশিপ বিল অ্যামেন্ডমেন্ট বিল 2016 সেটা সংসদে পাস হোক। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কংগ্রেস বরাক বিলিতে এক কথা বলছে, গুয়াহাটিতে আরেক কথা বলছে, দিল্লিতে গিয়ে আরেক কথা বলছে। ওদের নেতৃত্ব গুয়াহাটিতে আন্দোলন করছেন যাতে এই বিল কোনো অবস্থায় পাস না হয়। আমি আজকের দর্শকদের মাধ্যমে অনুরোধ জানাবো কংগ্রেসের যারা বন্ধুরা রয়েছেন, যদি ওদের রক্তের মধ্যে সামান্যটুকুও যদি স্বাভিমান থাকে, ইমিডিয়েটলি কংগ্রেস দল পরিত্যাগ করা উচিত এই বিলের ব্যাপারে। আপনি কি বলবেন? আশ্চর্য লাগে যে জাতীয় নায়ক হলো, কিভাবে জাতীয় নায়ক হলো আইএমডিটি অ্যাক্ট বাতিল করে, উনি আবার মুখ্যমন্ত্রী। আরো সবচেয়ে মজার ব্যাপার আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, আপনি যদি 2016 আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি ভাষণটা শুনেন, একটু একটু লক্ষ্য করবেন, আছে ইউটিউবে, উনি বলেছিলেন 16 মে কি বাদ কই বাংলাদেশি আসাম মে নেই রেগা, 2016 মে চলে গেল, এখন আবার আই বিল এলো, তারপর এনআরসি, কেন 16 মের পরে তো সব যাওয়ার কথা, হামায়েগা ডিটেনশন ক্যাম্প হাম ভাঙ দেগা, ডিটেনশন ক্যাম্পের জন্য জায়গা দেখা হচ্ছে, তো এটা এটা কি দুমুখী নীতি নয়? উনি ভাষণে একটা বলছে,
উনি তো এই ভাষণ ভেরি গুড ওরেটার উনি কিন্তু খুব ভালো একজন মানে রাজনীতিবিদ বললে হবে না, উনি খুব ভালো ওরেটার, হি ক্যান সেল এনিথিং। কারণ উনি বারবার প্রতিটা কথা এই যে আপনাদেরকে বলি, ওনারা যদি মানে বিন্দুমাত্র ওদেরও যদি থাকে, ওরা একবার জিজ্ঞেস করুক, জিজ্ঞেস করা উচিত যে আপনি যে বললেন 15 লাখ করে দেবেন, এটা কি হলো? আপনি 2 কোটি চাকরি বললেন, আপনি বললেন 100 দিনের ভেতর সব কালো টাকা নিয়ে আসবেন, 100 দিনের ভেতর আপনি বললেন কিতনা হ্যায় ও ভি তোমাকো পাতা নেই, আপনাদের অমিত শাহকে ইন্টারভিউতে জিজ্ঞেস করলো কি ইয়ে 2 করোড় কা বাত বোলা থা কি ক্যা হ্যায়, ইয়ে তো জুমলা হ্যায় ও ভি জানতা হ্যায় উসকা অ্যাকাউন্ট মে নেই আয়েগা, আর জো বোলা হ্যায় ও ভি জানতা হ্যায় উসকা অ্যাকাউন্ট মে নেই জানে বলা হ্যায়। তখন কোনটা আমরা বিশ্বাস করবো? আমরা মানে ভীষণ একটা কি বলবো দুলন মানে দুলছি আমরা স্থিতির উপর, দোদুল্যমানের স্থিতির উপর আমরা দুলছি। দেশের মানুষ কিন্তু ওদের স্থিতি পরিষ্কার করে দিয়েছেন, বিগত 4 বছরের নির্বাচনে আমরা 21টি রাজ্য জিতেছি। ঝলক বাবুর কাছে একটা প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে সেটা করতে ইচ্ছে করছে, এবং আমার মনে এটা বারবার প্রশ্ন আসে এবং সাধারণ মানুষ যারা রাজনীতি নিয়ে ভাবেন তাদের মানসিকতায় নিশ্চয়ই এটা নাড়া দেবে। আজকে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল দুর্গটা হচ্ছে গুজরাট, অমিত শাহের মূল দুর্গটা হচ্ছে গুজরাট, এবং গুজরাট বিজেপির একটা উর্বর ভূমি, এবং সমস্ত কেন্দ্রীয় মানে সব দিকে সমস্ত কেন্দ্রীয় সরকার 50,000 টাকা 80,000 কোটি টাকা হয়ে যায় কিন্তু গুজরাটে বিজনেস করলে। যাই হোক সেই প্রসঙ্গে পড়ে আসি, 50,000 টাকা দিয়ে বিজনেস যদি শুরু করুন গুজরাটে সেটা 1 বছরে 80,000 কোটি টাকা হয়ে যাবে। আসছি আপনার কাছে, তো একটা শক্ত দুর্গ, তো সেখানে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রীরা রয়েছেন সবাই ঝাঁপিয়ে পড়লেন, বিভিন্ন রাজ্যে বিজেপির যারা মন্ত্রীরা রয়েছেন সবাই ঝাঁপিয়ে পড়লেন। খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের এক্সপেকটেশনটা হলো যে গুজরাট এটা তো নরেন্দ্র মোদীর মুঠোর মধ্যে, এখানে 90-10 বিরোধীর সাথে 90-10 80-20 হওয়া উচিত। সেই জায়গায় যাকে পাপ্পু বলে ধরা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে রাহুল গান্ধীকে, এই রাহুল গান্ধীর একা নেতৃত্বে আর সাথে স্থানীয় যারা ছিলেন হার্দিক প্যাটেল প্রথম দিকে, লাস্টে গিয়ে যাই থাকুক বিরোধী দলের যাই থাকুক নরেন্দ্র মোদীর এত শক্ত জায়গা, সেখানে আমি যেটা বললাম 90-10 বা 80-20 হওয়ার কথা ছিল কিন্তু সেখানেও ন্যাক টু ন্যাক, আজকে 10-12 জন MLA যদি এদিক সেদিক হয়ে যায় সরকার পড়ে যাবে। তো এখানে আপনি কি বলবেন? দেখুন গুজরাটে আমরা সেই কংগ্রেসের যে রাজনৈতিক নগ্নতা সেটা গুজরাটের নির্বাচনে সমগ্র ভারতবর্ষের লোক লক্ষ্য করেছে। জাতপাতের নামে যে দেশকে টুকরো টুকরো করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র গুজরাটে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই ষড়যন্ত্র উনি বানচাল করতে পেরেছিলেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী হয়ে দিল্লিতে আসার পর সেই জায়গাতে হয়তো কিছুটা শিথিলতা এসেছিল, যেটা যার সুযোগ নিয়ে কংগ্রেস সেখানে হার্দিক প্যাটেল প্যাটেল সম্প্রদায়কে আলাদা করেছে, মহেশ জিগনানি কি নাম ওদেরকে দিয়ে OBC বোর্ডকে আলাদা করেছে। এই যে সমাজকে টুকরো টুকরো করার যে রাজনীতি, কিন্তু এখানে জলবাবু একটা কথা আমি মানতে পারলাম না, গুজরাটের চেয়ে অনেক বেশি জাতপাতের রাজনীতি হয়েছিল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে মায়াবতী বলুন বা অন্যান্য যারা রয়েছেন এরা সবাই আপনিও জানেন এরা জাতপাতের রাজনীতি করে থাকেন, এবং প্রচুর জাতপাতের পরও কিন্তু সেখানে বিজেপি ক্ষমতায় আসছে। সেই জায়গায় গুজরাট তো নরেন্দ্র মোদীর আরও সহজ খেলা ছিল, কিন্তু সেই জায়গাটাতে কেন এরকম ন্যাক টু ন্যাক হলো? সেখানে তো একদিকে সরকার গড়েছে বিজেপি, কিন্তু সেখানে নৈতিক পরাজয় হয়েছে বিজেপির। ওইটাই বলছি, আপনি বলতে পারেন সেটা নৈতিক পরাজয় হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন সেখানে গুজরাটে, না আপনারা যদি আত্মসন্তুষ্টিতে ভোগেন সেটা আমাদের বলার কিছু নেই, কিন্তু আমরা একদম নিরপেক্ষভাবে বলছি সেখানে অনেক ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল, 90-10 হওয়ার কথা ছিল, এখানে ঘর নরেন্দ্র মোদীর সেটা, এবং সেখানে বিরোধীরা যাই রাজনীতি করুক সেখানে ধোপে টিকার কথা না। ভারতবর্ষের বিগত 1000 বছরের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসে আমরা দেখেছি অনেক রাজা যখন রাজত্ব পরিবর্তন হয়েছে ওনার পরবর্তীতে যারা এসেছেন অনেক ক্ষেত্রে ওদের রাজত্ব ধরে রাখতে পারেননি, কিন্তু আমাদের এখানে গর্বের ব্যাপার নরেন্দ্র মোদী গুজরাট ছেড়ে দিল্লিতে আসার পরও গুজরাটে ওনার যে ওনার প্রতি লোকে মানুষের যে ভালোবাসা সেটা ওনারা দেখিয়েছেন, এবং নরেন্দ্র মোদী যখন নির্বাচনের পূর্বে গুজরাটে গিয়েছেন যারা অনেক ক্ষেত্রে হয়তো দুঃখিত ছিল বা ওদের যাদের মনে হয়তো কোনো প্রশ্ন ছিল, নরেন্দ্র মোদী যখন গুজরাটে গিয়েছেন এই দৃশ্যটা আবার পরিবর্তন হয়েছে, সেটা নিয়ে চর্চাটা আমার মনে হয় এই মুহূর্তে অহেতুক হয়ে যাবে।
তো এটা নিয়ে এই মুহূর্তে চর্চা যাই হোক, আমাদের আজকের আজকের যুক্তিতর্কের আমাদের এপিসোডের এই এপিসোডের সময় শেষ এবং আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে যিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী ঝলক চক্রবর্তী, আমরা ভিটিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের বিরোধী দলের নেতা শ্রী দেবদীপ দত্ত, আপনাকে অনেক অনেক আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের আজকের এই যে আমাদের যুক্তি, আমি প্রথমেই বলেছি যুক্তিতর্ক এখানে শুধু আমাদের উদ্দেশ্যটা সেই যুক্তিতর্ক না, আমরা খুব স্বাভাবিকভাবে যে আমরা জানি যে দুটো প্রতিদ্বন্দ্বী দল একসাথে আসলে সেটার তর্ক হবেই এবং ভালো একটা আপনারা একটু নিরপেক্ষভাবে দেখবেন যে একটা রাজনৈতিক যে চরিত্রায়ন যে ভালো কেউ বিরোধী দল সেটাকে ভালো বলবে না এবং নিজেদের অনেক নেগেটিভ পয়েন্টটাকেও পজিটিভ হিসাবে প্লেস করার সেটা একটা স্বাভাবিক ট্রেন্ড। তবু এর মধ্যে থেকেও আমরা যেগুলি দল করে আমরা যারা দলে রয়েছেন আমরা সমাজে রয়েছি প্রত্যেকেই কিন্তু আমরা সমাজের এক একজন দায়িত্বশীল নাগরিক এবং আমাদের উচিত যে সমস্যাগুলো আমাদের সমাজকে গ্রাস করছে মানুষের সমস্যা বেশি ডেকে আনছে সেই জায়গাগুলিতে যাতে আমরা কিছুটা ইম্পার্শিয়াল হয়ে আমাদের যে মানবিক বন্ধন সেই মানবিক বন্ধনটাকে যাতে আমরা সুদৃঢ় করতে পারি এবং সেভাবেই রাজনীতিটা চলুক। রাজনীতি কিন্তু খারাপ নয়, রাজনীতি রাজার নীতি এবং রাজনীতি দেশটাকে গড়বে এবং রাজনীতিতে ভালো মানুষের প্রয়োজন, ভালো নেতৃবৃন্দের প্রয়োজন এবং আমরা চাই যে নতুন প্রজন্মের যারা ভালো ভালো নেতৃত্ব দেওয়ার মতো সক্ষম তারা এগিয়ে আসুন, যে দলেই থাকুন না কেন সততার সাথে আদর্শের সাথে যাতে আমরা সবাই মিলে কাজ করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বিশেষভাবে আবারও দুই অতিথিকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের অনেক সাফল্য আপনাদের প্রতি ধেয়ে আসুক এবং দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, অপেক্ষায় থাকবেন আবারও আমরা যুক্তিতর্কের কোনো একটা এপিসোডে এরকম কোনো একটা বিষয় নিয়ে আমরা আসব অবশ্যই আমাদের গুণিজ্ঞানী যারা রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।